শুধুমাত্র ফলাফলের ভিত্তিতে যে এক ধরনের মানসিকতা সৃষ্টি হয়েছে যে ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা, এটা থেকে বেরিয়ে আসতে হবে। সমগ্র বাংলাদেশ থেকে আমাদের শিক্ষার্থীরা রাজশাহীতে এসেছে, প্রতিযোগীরা রাজশাহীতে এসেছে, প্রায় 7 লক্ষ প্রতিযোগী প্রাথমিকভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে আমরা প্রায় এখন এসে দাঁড়িয়েছি 824 জনের মধ্যে, এবং 440 জন ছাত্র এবং 384 জন ছাত্রী আজকে এখানে নানান ধরনের ইভেন্টে, প্রায় 13টি ভিন্ন ভিন্ন ইভেন্ট, বাস্কেটবল থেকে শুরু করে, ভলিবল থেকে শুরু করে, টেবিল টেনিস, সাইক্লিং, ফুটবল, ক্রিকেট, নানান ধরনের খেলা এখানে ইভেন্টে তারা প্রতিযোগিতা করবে। আমরা আজকে গর্বিত এই নতুন সরকারের শুভ সূচনায় শিক্ষা মন্ত্রণালয়ের যেই প্রথম রাজধানীর বাইরের যে অনুষ্ঠানটি সেটি শিক্ষানগরী রাজশাহীতে আমরা করতে পেরেছি, এটার জন্য আমরা গর্বিত। এবং এর জন্য আমরা রাজশাহীর মাননীয় মেয়র মহোদয়কেও ধন্যবাদ জানাই, এবং বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যাকে বাংলাদেশের জনগণ চতুর্থবারের মতন বাংলাদেশের দায়িত্ব অর্পণ করেছেন, তাকেও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে তিনি তার ব্যস্ত শেডিউলের মধ্যে আমাদেরকে, আমাদের সন্তানদের কথা বিবেচনায় রেখে, ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনায় রেখে এবং শিক্ষানগরী রাজশাহীকে তিনি বিবেচনায় রেখে আমাদেরকে সাথে আজকে ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন। ডিজিটাল বাংলাদেশের স্মার্ট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে আমাদেরকে গর্বিত করেছেন, শিক্ষানগরী রাজশাহীকে গর্বিত করেছেন এবং আমাদের শিক্ষা পরিবারকে গর্বিত করেছেন। আমরা তিনি যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুসারে খেলাধুলা আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্যেই সন্নিবেশিত করব। নতুন কারিকুলামের একটা বিশাল অংশ কিন্তু অ্যাক্টিভিটি বেসড লার্নিংয়ের মধ্যে দিয়ে তারা শিক্ষার্থীরা শিখন ফলগুলো অর্জন করবে, সেখানে কিন্তু খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু আমরা এখন সেটা আসছে। তাই আমরা রাজশাহীর এই সূচনাতে, শিক্ষানগরীর এই সূচনাতে আমরা সবাইকে, এই আয়োজনের সাথে সম্পৃক্ত সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আমাদের বিদ্যালয়গুলোর যে খেলার জায়গাগুলো আছে, আমরা চাই সেই খেলার জায়গাগুলোতে যথাযথভাবে খেলাধুলা হবে। শুধুমাত্র ফলাফলের ভিত্তিতে যে এক ধরনের মানসিকতা সৃষ্টি হয়েছে যে ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা, এটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ শুধু ফলাফল দিয়ে কিন্তু সার্বজনীন উন্নয়ন একটা শিক্ষার্থী সেটা হয় না। আমরাও সেখান থেকে কিন্তু এখন বেরিয়ে আসার জন্যই নতুন কারিকুলামটা হয়েছে। আমরা আশা করছি যে সেটা যথাযথভাবে আমরা আগামী দিনগুলোতে বাস্তবায়ন করতে পারব। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি নিজেই একজন ভালো ফুটবলার ছিলেন, ক্রীড়া প্রেমিক মানুষ ছিলেন, এবং তার সন্তান, সুযোগ্য সন্তান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার মধ্যেও এটি আছে। এবং তিনি সার্বিকভাবেই এই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকাশ উন্নয়ন ঘটাবার জন্যে তৃণমূল থেকে এই প্রতিভা অন্বেষণ, ট্যালেন্ট হান্ট করবার জন্যেই কিন্তু অনেক আগে থেকেই বঙ্গমাতা, বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট এবং ক্রিকেট টুর্নামেন্ট বিভিন্ন নামে স্কুল পর্যায়ে যে খেলাধুলোগুলো বন্ধ হয়ে গিয়েছিল প্রায়, সেগুলোকে আবার চালু করে শিক্ষা বোর্ডের মাধ্যমে সেটির অনুষ্ঠান করা, এটি আমরা দেখতে পাচ্ছি পরপর হচ্ছে এবং এর ফলও আমরা পাচ্ছি। আর আমাদের খেলাধুলার যে বিষয়গুলি ছিল সিটি কর্পোরেশনের উদ্যোগে, যেগুলো আমরা করতাম, কাউন্সিলার্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বা মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট ইত্যাদি, এই খেলাগুলি কোভিডের কারণে, করোনার কারণে গত টার্মে প্রায় 3 বছর আমরা কোনো খেলাধুলা করতে পারি নাই, এরকম বাস্তবিক একটা অবস্থা ওইরকমই ছিল। তবে এই বছর থেকে আমরা আবার এর চালু করতে যাচ্ছি এবং আগামী 5 বছর ধারাবাহিকভাবেই এই শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গেই সম্পৃক্ত থেকে এবং আমরা আমাদের পাশাপাশি থেকে আমরা এই খেলাগুলিকে সর্বত্র ছড়িয়ে দিতে চাই। এবং আমাদেরও লক্ষ্য থাকবে যে আমাদের এই এলাকায় যত বেশি সংখ্যক মাঠ সম্ভব, খেলার মাঠ আমরা তৈরি করছি, নতুন করে অ্যাকোয়ার করে আবার সেগুলোকে মাঠে রূপান্তরিত করছি এবং নতুন স্টেডিয়ামও আমরা তৈরি করার পথে আছি, যার সুফল এই দেশবাসী পাবে।